এরকম ক্যারেক্টার কেন আসবে? আমি এখন অনেক অনেক ছোট, বয়স অনেক কম, আমাকে সবাই নায়িকা হিসেবেই চিনে। আমি আসলে এই নায়িকা জীবনেই থাকতে চাই। ডিফারেন্ট একটা আলোচনায় চলে যাব। অবশ্য এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা আপনি উত্তর দিতে চান বা দিতে চান না, বা আপনি না দিতে চাইলে অবশ্য পাস বলতে পারেন, কিন্তু আমরা চাই আপনি সবগুলোর উত্তর দেবেন। মিডিয়ায় আপনার বেস্ট ফ্রেন্ড এবং কেন সে আপনার বেস্ট ফ্রেন্ড? মিডিয়াতে আসলে কেউ বেস্ট ফ্রেন্ড হয় না আমার কাছে মনে হয়। ফ্রেন্ড জাস্ট হতে পারে, বাট তেমন কোনো বেস্ট ফ্রেন্ড নেই। এইবার আপনাকে আমরা পাঁচটা নাম বলবো, আপনি অ্যাক্টিং ক্যাপাবিলিটি অনুযায়ী 1, 2, 3, 4, 5 মানে এই হিসাবে র্যাঙ্কিং দেবেন, সাজাবেন। হ্যাঁ, আমি আগেই বলে রাখি 1, 2, 3, 4 এরকম মার্কিং করার যোগ্যতা আমার এখনো হয়নি, বাট আপনারা নাম বলেন আমার যাকে ভালো লাগে। পূজা চেরি 10 out of 100। নায়ক হিসেবে, অ্যাক্টিং ক্যাপাবিলিটি হিসেবে সাজাবেন শাকিব খান, সিয়াম, শুভ, বাপ্পি ও জাহিদ খান। শাকিব খান তো বাংলাদেশের কিং, সুপারস্টার, তার সাথে আসলে তুলনা দিয়ে আসলে লাভ নেই। এবং তাকে যদি আলাদা করে সব আলাদা করে বলি, যাদের যাদের নাম বললেন, তারা সবাই খুব ভালো করছে। সিয়াম ইজ ডুইং ভেরি গুড, আরিফিন শুভ ভাইয়া, জাহিদ খান ভাইয়া, সবাই খুব ভালো। আচ্ছা, শেষ দেখা বাংলা সিনেমা, মার্ক কত দেবেন 10-এর মধ্যে আউট অফ 10? আমারই একটা সিনেমা দেখেছিলাম, ওটার কোনো রিলিজ হয়নি, শান নামে একটা মুভি জানুয়ারিতে রিলিজ হবে, তো ওটা জাস্ট এমনি দেখার জন্য আমরা দেখেছিলাম সবাই মিলে বসে যে কেমন হয়েছে। এমন যদি কোনো একটা চরিত্রের অফার আপনি পান যেখানে আপনাকে মায়ের ক্যারেক্টার করতে হবে, হ্যাঁ, ভ্রুট লাগ করতে পারবেন না, ওয়েট গেইন করতে হবে, এমন আরো অনেক কিছু করবেন, এরকম ক্যারেক্টার কেন আসবে? আমি এখন অনেক অনেক ছোট, বয়স অনেক কম, আমাকে সবাই নায়িকা হিসেবেই চিনে। আমি আসলে এই নায়িকা জীবনেই থাকতে চাই। আমরা কিছু নাম বলবো এখন, আপনি এক কথায় ডেসক্রাইব করবেন। ববিতা ম্যাডাম খুবই সুন্দরী। শাবানা ম্যাডাম অভিনেত্রী। মৌসুমী আপু সুন্দরী অভিনেত্রী। শাবনূর আপু অনেক ভালো অভিনেত্রী, যে সুন্দরী, অলরাউন্ডার সবকিছু। সালমান শাহ স্বপ্নের নায়ক। শাকিব খান সুপারস্টার। পূজা চেরি ছোট্ট মানুষ।